ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় 1500 কাউন্সিলর রয়েছেন, যারা দীর্ঘদিন চুক্তিভিত্তিকভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পালিত হল বাংলা কাউন্সিলর দিবস। সেই অনুষ্ঠানে সরকারি স্বীকৃতির দাবি জানালেন সেই কাউন্সিলররা। সারা রাজ্যে প্রায় 1500 কাউন্সিলর রয়েছেন, যারা কর্মরত বিভিন্ন সরকারি হাসপাতালে। এই সমস্ত মানুষগুলো প্রত্যেকটা দিন সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে আসছেন। বিভিন্ন রোগের ক্ষেত্রে যেখানে কাউন্সেলিং করা দরকার, সেটা রোগী হোক বা রোগীর পরিবারকে, তারা সেই পরিষেবা দিচ্ছেন বছরের পর বছর ধরে। কিন্তু এই যে তারা পরিষেবা দিয়ে চলেছেন, এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সরকারি স্বীকৃতি নেই। তারা একেবারেই চুক্তিভিত্তিক কর্মী হিসাবে এই কাউন্সেলিংয়ের কাজ করে আসছেন। তারা যেরকমটা জানাচ্ছেন যে এই যে কাউন্সিলারের এই পদটার জন্য সরকারিভাবে কোনো পদ নেই, কিন্তু সাইকোলজিস্ট বা এই জাতীয় যে সমস্ত পদগুলো, সেক্ষেত্রে কিন্তু সরকারি পদ রয়েছে, সরকারি স্বীকৃতি রয়েছে। আর ঠিক এই কারণেই শুক্রবার এই যারা কাউন্সিলরের কাজ করছেন এতগুলো বছর ধরে, তারা একযোগে সরকারের কাছে আবেদন জানালেন যেন তারাও সরকারি স্বীকৃতি পান তাদের কাজের জন্য। দেখুন, আমাদের এখানে প্রায় 10টি কম্পোনেন্ট কাউন্সিলিং আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকে। তার মধ্যে বিভিন্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রয়েছে, যেমন HIV, STI, থ্যালাসেমিয়া, আপনার বিভিন্ন রকমের যেটা নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো সেসব ক্ষেত্রে কাউন্সিলিং বা তাদের পরিবারের রোগী এবং সেই সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকেদেরও আমরা কাউন্সিলিং করি। সেই সঙ্গে অ্যাডোলেসেন্ট হেলথ বা তাদের মেন্টাল এবং তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়েও কাজ করার জন্য বেশ কিছু কাউন্সিলর থাকেন, তাদের অনায়াসে ক্লিনিক কাউন্সিলর বলে। ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর রয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে ব্লাড ব্যাংকের একজন খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে কাউন্সিলর থাকে। এরকম সব জায়গাতে মোটামুটি আমাদের 10টা কম্পোনেন্ট কাউন্সিলর রয়েছে, যারা পরিবারকে, অর্থাৎ রুগীর পরিবারকে বা রুগীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউন্সিলিং আমরা করি তাদের মেন স্ট্রিমিং করানোর জন্য। কোনো রকম দাবি তারা জানাচ্ছেন না, কোনো রকম আন্দোলনের পথে তারা যাচ্ছেন না, একেবারে একযোগে মিলিত হয়ে নিজেদের বক্তব্যকে তুলে ধরে তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে কাজ তারা করছেন মানুষের জন্য, রোগীদের জন্য, রোগীর পরিবারের জন্য, সেই কাজ করার জন্য সরকারি স্বীকৃতি তারাও যেন পান। কারণ তারাও কিন্তু একেবারে এই কাজের জন্য যে সমস্ত ডিগ্রির দরকার, সেই ডিগ্রি নিয়ে তারা এই কাজ করছেন। তাই তারা আবেদন জানাচ্ছেন যে কাউন্সিলরের এই পদকেও যেন সরকারি স্বীকৃতি দেওয়া হয়। ক্যামেরায় কুণাল লস্করের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।